তিনি সবসময় কেন খিটখিটে মেজাজে থাকেন আমি জানি না, আর সবসময় এইভাবে মিথ্যা ভাষণ কেন দেন সেটাও বোধগম্য নয়। রাত বিরাতে এদিক সেদিক ঘুরে বিভিন্ন বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। ওরা এখন আল্লাহর কাছে প্রার্থনা করছে যে বাংলাদেশটা কেন শ্রীলঙ্কা হচ্ছে না, তাদের বক্তব্যে মনে হচ্ছে বাংলাদেশটা কেন শ্রীলঙ্কা হচ্ছে না, দেশের কোনো মঙ্গল চায় না এবং প্রয়োজনে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। বিদেশিরা আমাদের দেশের রাজনীতিতে নাক গলানোর কথা না, বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায় ওদের নাকটা কাটার জন্য, যাতে তাদের নাক কেটে হলো অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য সেখানে যায়। বিএনপির রাজনীতি এখন আর মাঠে নাই, বিএনপির রাজনীতি হচ্ছে রাতের বেলা বিভিন্ন দূতাবাসে যাওয়া আর লাল নীল রঙিন পানি খাওয়া, এটার মধ্যে বিএনপির রাজনীতি এখন চলে গেছে। তারা এখন আর মাঠে নাই, বিভিন্ন দূতাবাসে আপনার ঘুরে বেড়ায় রাতের বেলা, বিভিন্ন পার্টি করে, ঘরের মধ্যে পার্টি করে, এবং আগে যেটা বললাম ওইটা আর বলতে চাই না, এই হচ্ছে তাদের রাজনীতি, আর কোনো রাজনীতি নাই। কানাডা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য উপাত্ত নিয়ে পৃথিবীর ভালনারেবল কান্ট্রিগুলোর একটা তালিকা প্রকাশ করেছে, সেখানে অনেক বড় বড় দেশ আর্জেন্টিনা, তুরস্ক, মরক্কো, মিশর, সাউথ আফ্রিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ, পাকিস্তান, অনেক দেশের নাম আছে, আর সেখানে কিন্তু বাংলাদেশের নাম নাই। কারণ বাংলাদেশের অর্থনীতি এই পরিস্থিতির মধ্যেও মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। একটা আছে রুহুল কবির রিজভী, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির, তাকে আমি সম্মান করি কারণ তিনি একটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, কিন্তু তিনি সবসময় কেন খিটখিটে মেজাজে থাকেন আমি জানি না, আর সবসময় এইভাবে মিথ্যা ভাষণ কেন দেন সেটাও বোধগম্য নয়। উনি শিক্ষিত মানুষ, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন, কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে মূর্খের মতো বক্তব্য রাখছেন এতে আমি আশ্চর্য হচ্ছি। বিএনপির আমলে বাংলাদেশের রিজার্ভ ছিল 2006 সালে $3.5 মিলিয়ন, মাত্র $3.5 মিলিয়ন বিএনপির আমলে, এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা যখন সরকার গঠন করি 2009 সালে তখনও রিজার্ভ $5-6 বিলিয়ন, আর সেই রিজার্ভকে জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ $48 বিলিয়ন নিয়ে গেছে, এবং এখনও প্রায় $40 বিলিয়ন আমাদের রিজার্ভ, যেটি দিয়ে আমাদের 6 মাসের আমদানি করা সম্ভব। কোনো দেশে যদি রিজার্ভ 3 মাসের আমদানি করার মতো থাকে তাহলেই সেটি স্বস্তিদায়ক, আমাদের সেটি ডবল আছে, 6 মাসের আমদানি করার মতো রিজার্ভ আমাদের আছে। দু একদিন আগে IMF তথ্য প্রকাশ করেছে পৃথিবীর প্রথম 50টি দেশের অর্থনীতি কারা, সেটি তথ্য প্রকাশ করেছে IMF, সেখানে বাংলাদেশের নাম আছে। দক্ষিণ এশিয়া থেকে মাত্র 2টি দেশ, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এখন IMF-এর প্রাক্কলন অনুযায়ী, IMF-এর তথ্য উপাত্ত অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 41তম অর্থনীতি। বিএনপিকে অনুরোধ জানাবো, রাত বিরাতে এদিক সেদিক ঘুরে বিভিন্ন বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। এগুলো 14 সালেও করেছিলেন, কোনো লাভ হয় নাই, 18 সালেও করেছিলেন, কোনো লাভ হয় নাই, এইবারও কোনো লাভ হবে না। দল ঐক্যবদ্ধ থাকলে, দল ঐক্যবদ্ধ থাকলে এইবারও ইনশাল্লাহ ধস নামানো বিজয় হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরপর 4র্থবারের মতো ইনশাল্লাহ আবার প্রধানমন্ত্রী।